নগাঁওর শিলঙনি মসজিদর সমীপত আরক্ষীর অভিযান, নগাঁও আরক্ষীর সহযোগত তেজপুর আরক্ষীর অভিযান। এই অভিযানত উদ্ধার 15 লাখ টাকার চুরি সামগ্রী। তেজপুরের বিজয় ট্রেডিং কোম্পানির নামের দোকানখনের চুরি হয়েছিল সামগ্রীখিনি। আরক্ষী আটক করেছে 8টা চোরক, রহার মণিপুর টুপর চান্দো মিয়া, আসাদুল্লাহ আর মায়ঙর ইব্রাহিম সহ নগাঁওর 5টা চোর আর 3টা তেজপুরের চোরক গ্রেপ্তার করেছে আরক্ষী। চুরি কার্যত ব্যবহার করা ট্রাকখন উদ্ধার করা হয়েছে। শিলঙনির দুখন দোকানত বিক্রি করেছিল চুরি করা সামগ্রীখিনি। নগাঁওর ট্রাক লৈ গৈ চুরি করেছিল তেজপুরত। জব্দকৃত ট্রাকখনের উদ্ধার করেছে চাউলের বেগ, মিঠাতেল, দাইলর বস্তা সহ বহু সামগ্রী। আরক্ষীর 3টা দলে যুটিয়াভাবে চলাইছিল এই অভিযান। গাড়ি তেজপুর দিয়ে গাড়ি কত কি বাতরা ময় নজান এখন গাড়ি কার মোক মাতি আনিছে গাড়ি তেজপুর দিয়ে লাগে। এই আমার লগর এটা কাউন্টার এটা ই আছে মালিক কি মাল আছে তেল আছে তেল আছে আর মানে তেজপুর লে আনিছে তেল তো তেজপুর নহর নর খালি মানে ডাইরেক্ট বাহে বাহে বিক্রি করলি মাল তো না ডাইরেক্ট সিধা ইয়াতে আইছে। রাজস্থান রয়্যালস নে সানরাইজার্স হায়দ্রাবাদ, কেকেআরর পাছত কোনে প্রবেশ করিব আইপিএলর ফাইনেলত? আজি রাজস্থান রয়্যালস আর সানরাইজার্স হায়দ্রাবাদর মাজত আইপিএলর দ্বিতীয়খন কোয়ালিফায়ার ম্যাচ। ফাইনেলত প্রবেশ করবলে মরণপণ যুঁজ দিব দুইটা দলে। চেন্নাই এম চিদাম্বরম স্টেডিয়ামত সন্ধিয়া 7:30 বজাৰে পৰা হব আইপিএলর সেমি ফাইনেল সদৃশ হাই ভোল্টেজ ম্যাচখন। রাজস্থান রয়্যালসর সম্মুখত আছে দ্বিতীয়বারলে চ্যাম্পিয়ন হওয়ার পথ। 2008 চনত আইপিএলর প্রথমটো সংস্করণত চ্যাম্পিয়নের খিতাব দখল করেছিল রাজস্থান রয়্যালসে। শেন ওয়ার্নর নেতৃত্বত রাজস্থান রয়্যালসে প্রথমবারেই খিতাব দখল করার পাছত আর চ্যাম্পিয়ন হব পৰা নাই। আনহাতে দলটোৱে এতিয়ালৈকে মুঠ 6বাৰ প্লে অফলৈ যোগ্যতা অর্জন করেছে। এইবার সঞ্জু স্যামসন বাহিনীয়ে প্রথমরে পৰাই সুন্দর প্রদর্শন অব্যাহত রাখিছে। বুধবারে এলিমিনেটর ম্যাচত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুক পরাস্ত করে দ্বিতীয়বার কোয়ালিফায়ার খেলিবলৈ সাজু হয়েছে। আনহাতে প্রথমখন কোয়ালিফায়ার ম্যাচত কলকাতা নাইট রাইডার্সর বিরুদ্ধে পরাস্ত হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলিব সানরাইজার্স হায়দ্রাবাদে। রাজস্থান রয়্যালসর দরে এইবারের চ্যাম্পিয়ন SHR, 2016ত চ্যাম্পিয়ন হওয়া সানরাইজার্স হায়দ্রাবাদ 2016ৰ পৰা 2020লৈ ক্রমাগত 5বাৰ প্লে অফ খেলিছে। আজির খেলখনে নির্ণয় করিব দুইটা দলরে ভাগ্য। আর রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের মাজত যুঁজখনের সমান্তরালক আজি হব আন এখন যুঁজ, রিয়ান পরাগ আর ট্রেভিস হেডর যুঁজ। অরেঞ্জ কেপর তালিকাত বর্তমান ক্রমে তৃতীয় আর চতুর্থ স্থানত আছে রিয়ান পরাগ আর ট্রেভিস হেড। ক্রিকেটার তথা রাজস্থান রয়্যালসর নির্ভরযোগ্য বেটার হয়ে উঠা রিয়ান পরাগে এতিয়ালৈকে সংগ্রহ করেছে 567 রান। আনহাতে 533 রানের চতুর্থ স্থানত আছে ট্রেভিস হেড। দুইরে সন্মুখত আছে 583 রানের দ্বিতীয় স্থানত থাকা ঋতুরাজ গাইকোয়াড়ক অতিক্রম করার সুযোগ। আজির খেলখনত জয়লাভ করা দলটোৱে এই দুয়ো বেটারর এজনক দিব আন এক সুযোগ। অবশ্যে 741 রানের অরেঞ্জ কেপ দখল করা বিরাট কোহলিক অতিক্রম করাটো কোনোজনেরে বাবে সহজ নহব। তার মাজতো আজির খেলত দৃষ্টি নিবদ্ধ থাকিব রিয়ান পরাগ আর ট্রেভিস হেডর উপরত। আর আইপিএলত এনেদরে ক্রমাত উজলিছে অসম সন্তান রিয়ান পরাগ। চলিত সিজনত রাজস্থান রয়্যালসর হৈ দুর্দান্ত ফর্মত নরূপত আত্মপ্রকাশ করেছে রিয়ানে। আইপিএলত রিয়ানে গড়িছে ইটোর পিছত সিটো অভিলেখ। এই রিপোর্ট আগবঢ়াই গুড মর্নিং 18ৰ পৰা বিদায় লৈছো, নমস্কার। আকৌ উজলিছে রিয়ান পরাগ, আইপিএলর নক আউট খেলত দুর্দান্ত প্রদর্শন অসম সন্তান রিয়ান পরাগর। এলিমিনেটর ম্যাচত রিয়ানর বিক্রমেরে জয়ী হল রাজস্থান রয়্যালস। ইয়েশস্বী জয়সওয়ালের লগতে দলের বিজয়ত রিয়ান পরাগর বহুমূল্য অবদান। 26 বলত 36 রানের দর্শনীয় ইনিংসে আর আর জয়ত রিয়ানে আগবহালে গুরুত্বপূর্ণ অবদান। ধারাবাহিকভাবে সুন্দর প্রদর্শন অব্যাহত রাখিছে অসম সন্তান রিয়ানে। 2024ৰ আইপিএলত স্বমহিমারে উদ্ভাসিত হয়ে উঠা রিয়ান পরাগ হৈছে অন্যতম খেলুৱৈ। কেবল অসমবাসীরই নহয় সমগ্র দেশ তথা ক্রিকেট বিশ্বরেই দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে অসম গৌরব রিয়ান পরাগে। বিসিসিআইৰ নজরতো পৰিছে সুদক্ষ অলরাউন্ডার রিয়ান পরাগ।
চলিত আই পি এল ছিজনত ৰিয়ানৰ বেটিং প্ৰদৰ্শন হৈছে অতি উন্নত। 15 খেলত ৰিয়ানৰ মুঠ ৰান হ'ল 567। ৰিয়ানৰ গড় ৰান হৈছে 56.70, ষ্ট্ৰাইক ৰেট 151.6, য'ত আছে 4 অৰ্ধশতক, সৰ্বাধিক ৰান অপৰাজিত 84। মুঠ ৰানৰ ক্ষেত্ৰত তৃতীয় স্থানত আছে ৰিয়ান পৰা। বিৰাট কোহলিৰ 741 আৰু ঋতুৰাজ গাইকোৱাডৰ 583 ৰানৰ পিছতে ৰিয়ানৰ মুঠ ৰান হৈছে 567। 13 ইনিংছত ৰিয়ানৰ 40 আৰু 33 ছিক্সাৰ। আৰম্ভণিৰে পৰাই সুন্দৰ প্ৰদৰ্শন কৰা ৰিয়ানে ৰচিছে আই পি এলৰ কেইবাটাও অভিলেখ। আই পি এলৰ আন কেপ খেলুৱৈ হিচাপে চলিত ছিজনত সৰ্বাধিক ৰান কৰিছে ৰিয়ানে। আনহাতে আই পি এলৰ ইতিহাসত আন কেপ খেলুৱৈ হিচাপে সৰ্বাধিক ৰান কৰা খেলুৱৈৰ তালিকাত তৃতীয় স্থানত আছে ৰিয়ান পৰা। ইয়াৰ পূৰ্বে ছন মাৰ্চে 2008 কৰিছিল 616 ৰান আৰু 2023 এছ এছ চি জয়ছৱালে কৰিছিল 625 ৰান। আনহাতে ৰাজস্থান ৰয়েলছৰ হৈ সৰ্বাধিক ৰান সংগ্ৰহকাৰীৰ তালিকাতো তৃতীয় স্থানত আছে ৰিয়ান পৰাগ। প্ৰথম স্থানত 863 ৰানেৰে আছে জোছ বাটলাৰ আৰু দ্বিতীয় স্থানত আছে এছ এছ চি জয়ছৱাল। আই পি এলত এটা ছিজনত চতুৰ্থ স্থান বা তাৰ তলৰ স্থানত বেটিং কৰি সৰ্বাধিক ৰান সংগ্ৰহ কৰা খেলুৱৈৰ দ্বিতীয় শীৰ্ষত আছে ৰিয়ান পৰাগ। 579 ৰানেৰে প্ৰথম স্থানত আছে ঋষভ পণ্ট। চলিত আই পি এলতেই প্ৰথম অৱস্থাত বিৰাট কোহলিক চেৰ পেলাই অৰেঞ্জ কেপ দখল কৰিবলৈ সক্ষম হৈছিল ৰিয়ানে। অৱশ্যে পৰৱৰ্তী সময়ত পুনৰ অৰেঞ্জ কেপৰ দৌৰত পিছ পৰি ৰৈ নামি আহে ৰিয়ান। চলিত আই পি এলত এল এছ জিৰ বিৰুদ্ধে 43 ৰান আৰু 14 ৰান কৰে ৰিয়ান পৰাগে। দিল্লী কেপিটেলছৰ বিৰুদ্ধে অপৰাজিত 84 ৰান আৰু 27 ৰান। মুম্বাই ইণ্ডিয়ানছৰ বিৰুদ্ধে অপৰাজিত 54 ৰান। আৰ চি বিৰ বিৰুদ্ধে 4 ৰান। গুজৰাট টাইটেন্সৰ বিৰুদ্ধে 76 ৰান। পঞ্জাব কিংছৰ বিৰুদ্ধে 23 ৰান আৰু 48 ৰান। কলকাতা নাইট ৰাইডাৰ্ছৰ বিৰুদ্ধে 34 ৰান। ছানৰাইজাৰ্ছ হায়দৰাবাদৰ বিৰুদ্ধে 77 ৰান আৰু চেন্নাই ছুপাৰ কিংছৰ বিৰুদ্ধে অপৰাজিত 47 ৰান কৰে ৰিয়ান পৰাগে। আৰ চি বিৰ বিৰুদ্ধে এলিমিনেটৰ খেলত কৰে 36 ৰান। ৰাজস্থান ৰয়েলছৰ পৰৱৰ্তী খেল আছে শুকুৰবাৰে ছানৰাইজাৰ্ছ হায়দৰাবাদৰ বিৰুদ্ধে। দ্বিতীয়খন কোৱালিফায়াৰ খেলত বিজয়ী হলে ফাইনেলত প্ৰৱেশ কৰিব ৰিয়ানৰ দল ৰাজস্থান ৰয়েলছ। অসমবাসীৰ আশা, আগন্তুক খেলত ৰিয়ানে নিজস্ব শৈলীৰে খেলি দলক বিজয় কৰাব। আই পি এলৰ ফাইনেলত ৰিয়ান পৰাগৰ খেল চাবলৈ অধীৰ আগ্ৰহেৰে বাট চাই আছে অসমবাসী। সমগ্ৰ অসমৰ শুভেচ্ছা আৰু আশীৰ্বাদ আছে ৰিয়ানৰ সৈতে। অসমবাসীৰেই নহয়, দেশবাসী আৰু ক্ৰিকেট জগতৰে নয়নৰ মণি হৈ পৰক ৰিয়ান পৰাগ। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। Thank you.